হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সাকিব ফ্রম সাকিব এক্সপো। আমি গ্রামে যাচ্ছিলাম শীতের ছুটি কাটাতে। যাওয়ার পথে প্রতিবারের মতোই স্বপ্নের পদ্মা সেতুর সাথে দেখা, তাই ভাবলাম আজকের আপনাদের সাথে আমার পদ্মার উপর দিয়ে যাওয়ার অনুভূতিটা শেয়ার করি। আমাদের বাস মাও পয়েন্ট থেকে টোল দেওয়ার পরে আমরা এখন অবস্থান করছি মূল সেতুর উপরে। বাসের অনেক যাত্রীর মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা যাচ্ছে, বিশেষ করে যারা প্রথমবার ভ্রমণ করছে। প্রিয় দর্শক, ভিডিওটি এমনভাবে করার চেষ্টা করেছি যাতে মনে হয় আমাদের সাথে আপনারাও যাচ্ছেন। সেতু ভ্রমণকালে কিছুদূর পরপর আপনাদের চোখে পড়বে সেনাবাহিনীর গাড়ি, যা সার্বক্ষণিক নিরাপদের মাধ্যমে সেতু ভ্রমণকে করে তুলেছে আরও বেশি নিরাপদ, তাই ধন্যবাদ জানায় বাংলাদেশ সেনাবাহিনীকে। মাও প্রান্তে সেতুর এই অংশে অনেকটা জোরে চর পড়ে গেছে, যা নদীর প্রধান বৈশিষ্ট্য। নদীর একুল ভাঙে ওকুল গড়ে। পদ্মা নদী যে কতটা প্রশস্ত এটা ব্রিজের উপর থেকে বোঝা যাচ্ছে। সেতু ভ্রমণের এই সময় কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। পদ্মা সেতু নির্মাণ কাজ বাংলাদেশের সব থেকে চ্যালেঞ্জিং একটি প্রকল্প। সেতুটির মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এই সেতুটি 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ আছে। সেতুটি মোট 41টি স্প্যান নিয়ে গঠিত। প্রতিটি স্প্যান লম্বায় 150 মিটার এবং চওড়ায় 22.5 মিটার। এটি বাংলাদেশের সব থেকে দীর্ঘতম সেতু, তার সাথে এটি বিশ্বের গভীরতম পাইলের সেতু। সেতু নির্মাণ কাজ শুরু হয় 26 নভেম্বর 2014 সালে এবং শেষ হয় 23 জুন 2022 সালে। যারা এখনো পর্যন্ত পদ্মা সেতু দেখেন নাই তাদেরকে বলবো, সেতুর ওপর থেকে পদ্মা নদীকে যে কতটা সুন্দর লাগে তা সামনাসামনি না দেখলে আপনি বুঝবেন না। এক সময় এই নদী পার হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগতো, কিন্তু এখন মাত্র 6 মিনিটে নদীর এপার থেকে ওপারে যাওয়া যায়। পদ্মা সেতুর কারণে দুই পারে মানুষের মধ্যে যোগাযোগ আরও বেশি দ্রুত হচ্ছে। আমরা দেখতে দেখতে সেতুর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, মানে জাজিরা প্রান্তে। এই পারের শেষ প্রান্তে আপনি দেখতে পারবেন সারি সারি সবুজ গাছ। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।